26 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ, 11 পৌষ 1428 বঙ্গাব্দ, রবিবার। ২০০৪ সালের 26 ডিসেম্বর ভারত মহাসাগরে প্রায় 9 রিখটার স্কেলের ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলে সুনামি বা সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখা দেয়। তীব্র গতিতে আসন্ন বিশাল উচ্চতার সামুদ্রিক ঢেউ ভারত মহাসাগর উপকূলে ধেয়ে আসে। এতে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও থাইল্যান্ডের 2,20,000-এরও বেশি মানুষ প্রাণ হারান। ১৯৬২ সালের 26 ডিসেম্বরের এই দিনে বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বাইতুল মোকারম মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়। ১৯১৩ সালের 26 ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি.লিট উপাধি দেওয়া হয়। ভারত উপমহাদেশে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মির্জা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। ১৫৩০ সালের 26 ডিসেম্বরের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তিনি মধ্য এশিয়ার মুসলমান সম্রাট ছিলেন।